প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। শেয়ার করছে তুলার মতো নরম তুলতুলে ফ্লাফি উল ব্রেড রেসিপি। এই রেসিপিটার সবচাইতে বড় সুবিধাটাই হচ্ছে এখানে খামির তৈরিতে হাত লাগানোরই কোনো দরকার নেই। একদমই খামির না মথে তৈরি করতে পারবেন বাসাতে এইরকমই হালকা নরম তুলতুলে তুলার মতো এই উল ব্রেড রেসিপি। বেকিংয়ের ক্ষেত্রে অন্যান্য রান্নাগুলির তুলনায় মনে রাখবেন উপকরণগুলির মাপ বা পরিমাণ একদম অ্যাকুরেট হতে হবে। আমি প্রথমে ইস্ট অ্যাক্টিভেট করে নেব। এই রুটি তৈরিতে ড্রাই ইস্ট ব্যবহার করব। আমি ড্রাই ইস্টকে অ্যাক্টিভেট করার জন্য আমি গ্লাসে নিয়েছি আধা কাপ পরিমাণ, আর তারপরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। দুধ হালকা কুসুম কুসুম গরম আছে, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণ দুধের মধ্যে গলে যায়। এটা কারণ আছে, কারণ আমি এই খামির বা রুটির খামিরটা কিন্তু একদমই হাত দিয়ে মথব না, এই কারণে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর 1.5 চা চামচের মতো দিয়েছি ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্ট আপনারা কিন্তু সুপার মার্কেটগুলিতে খুব সহজেই পেয়ে যাবেন। দুধের মধ্যে জাস্ট ড্রাই ইস্টটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি 5-10 মিনিটের মতো। 5-10 মিনিটের মধ্যে ইস্ট একদম ফুলে ফেপে আর ফেনায় ভরে গিয়েছে, অর্থাৎ ইস্ট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অ্যাক্টিভেট হওয়া ইস্টের মধ্যে এখন দিয়ে দিলাম গলানো মাখন। আপনারা ঘিও দিতে পারেন, আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। অন্য একটা পাত্রে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ফেটিয়ে রাখছি। রুটি তৈরি লিকুইড উপকরণগুলি সব পরিমাণ হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণগুলি আমি মেপে নেব। আমি একটা বাটিতে তার উপরে রাখলাম একটা ঝাঁঝরি, আর ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। ময়দায় দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। ভালোভাবে ঝাঁঝরিতে চেলে নিয়েছি। এতে ময়দার মধ্যে যদি কোনো লাম্পস থাকে বা গুঁড়া দুধের মধ্যে যদি কোনো লাম্পস থাকে বা দলা থাকে সেগুলি থাকবে না। আর ময়দার মাঝখানে কিছুটা গর্তের মতো করেছি, আর এই গর্তের মধ্যেই এখন ঢেলে দিলাম ইস্ট গুলানো দুধটা, আর তার উপরে দিয়েছি ফেটানো ডিমটা। এখন এই লিকুইড আর শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই স্প্যাচুলা দিয়ে মিশালেই কিন্তু যথেষ্ট, এটা কিন্তু মেখে নিতে হবে না, মুততে হবে না, এটাই সবচেয়ে সুবিধা এই রেসিপির। আর এই যে দেখা যাচ্ছে কিছুটা সাদা হয়ে আছে, এটা একটু শুকনো ময়দা। এই ময়দার উপরেও সামান্য কিছুটা জাস্ট দুধ দিয়ে দিলাম, যাতে ময়দাটুকু ভিজে যায়, এটা যাতে আর শুকনো না থাকে। ব্যাস মাখানো হয়ে গিয়েছে ময়দা, এখন প্লাস্টিক দিয়ে মুখটা ঢেকে আমি এখন রুম টেম্পারেচারে রেখে দেবো 15-20 মিনিটের মতো। এই 15-20 মিনিটের মধ্যে এই ময়দার খামিরটা ফুলে উঠবে, আমি অপেক্ষা করছি 15-20 মিনিটের মতো। তবে এই সময়টা কিন্তু নির্ভর করে ঘরের টেম্পারেচারের উপরে বা যেই জায়গায় রাখবেন, একটু গরম জায়গায় রাখলে সময়টা হয়তো কমও লাগতে পারে। 15-20 মিনিটের মধ্যে ময়দা কিন্তু প্রায় খামিরটা দ্বিগুণ হয়ে গিয়েছে, ফুলে উঠেছে। এখন এই ভেতরে বাতাসটাই সম্পূর্ণ বার করে নিতে হবে, আর আমি খামিরটাকে মোটামুটি সমান করে চেষ্টা করলাম আর কি 5 ভাগ করেছি। মসৃণ বলের মতো করে নিয়েছে, আর এটা এখন আমি আবার রেখে দেব 15 মিনিটের জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে। আর এই ফাঁকে আমি যেই কেক প্যানে রুটিটা বসাবো সেটা দেখে নিই। এটা 8 ইঞ্চি ব্যাসের একটা কেক প্যান। প্যানের নিচে এবং পাশে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি, আর বেকিং পেপারের উপরে আমি ভালোভাবে
একটু মাখন গ্রিজ করে নিচ্ছি। এতে খুব সহজেই রুটিটা উঠানো যাবে, বা অনেক সময় নিচে একটু পুড়ে যায়, একটু বেশি কালো হয়ে যায়, সেটা আর হবে না। 15 মিনিট পরে লেচিগুলি একটু ফুলে উঠেছে। এখন এক একটা লেচি নিয়ে আমি প্রথমে ভেতরে যে বাতাসটা আছে সেটা কিন্তু চেপে চেপে বার করে দিতে হবে। তারপরে এটা কিছুটা লম্বা শেপে আমি বেলে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। এখানে কিছু ছোট ছোট টুকরা করা টুটি ফ্রুটি আছে, আছে কিশমিশ, আছে আলমন্ডের টুকরা, আছে আবার ক্যারামেল ছোট ছোট পিস আছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফিং কিন্তু এই রুটিতে ব্যবহার করতে পারেন। আপনারা মোরব্বা দিতে পারেন, আবার শুকনো অনেক ধরনের যে ফল আছে সেগুলি ছোট ছোট টুকরা করে দিতে পারেন, খোরমা দিতে পারেন, খেজুর দিতে পারেন, নারকেল কোরানো বা শুকনো নারকেল সেটাও দিতে পারেন, চকলেটও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। বেলে নেওয়া রুটিটার এক পাশটায় আমি পিৎজা কাটার দিয়ে যতটা সরু করা যায় সেরকমভাবে কেটে নিচ্ছি। আর অন্য দিকটাতে সেখানে আমি যে শুকনো ফলগুলি রেখেছি সেটাই দিলাম। এখন মোড়ে যেভাবে করছি দেখলেই বোঝা যাচ্ছে আমি কী করছি। এভাবেই এখন প্রত্যেকটা এভাবে 5টা লেচি যে করে রেখেছি তৈরি করে নেব। আর এক একটা লেচি তৈরি করে আমি কেক প্যানে রেখে দিচ্ছি। লাস্টের লেচিটা আমি একটু লম্বা করে এটা পাতলা পাতলা যে শুরু ফিতার মতো সেটা একটু উল্টা দিকে কেটে নিলাম। এখন একটা ছোট একটা ফুলের মতো করে মাঝখানেটা আমি বসিয়ে দিয়েছি। এখন এটাই আবার 15-20 মিনিটের মতো রুম টেম্পারেচার রেখে দেব প্লাস্টিক দিয়ে মুড়ে। এটাও কিন্তু 15-20 মিনিটের মধ্যে আরও কিছুটা ফুলে উঠবে। 15 মিনিটের মধ্যে একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন বেক করব আমি ওভেনে করব। আর তার আগে অবশ্য জাস্ট আমি ফুল ক্রিম লিকুইড দুধ ব্রাশ দিয়ে আমি পুরো রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর বেক হয়ে যাওয়া এই রুটিটা কিন্তু সঙ্গে সঙ্গে এখনই আমি কাটবো না, কারণ ওভেন থেকে বার করলে রুটি কিন্তু খুব নরম হয়ে থাকে, তখনই যদি কাটেন সেক্ষেত্রে কিন্তু রুটির শেপটা নষ্ট হয়ে যেতে পারে। একটু অপেক্ষা করতে হবে 5-10 মিনিটের মতো। রুটির ভেতরে টেক্সচারটা একদম হাওয়াই মিঠাইয়ের মতো একদম ফো ফো হয়ে আছে, লেয়ার হয়ে আছে, একটার পর একটা স্তর হয়ে আছে, তুলতুলে নরম এই রুটি ওভেনে বেক করেছে। তবে আপনারা যদি ইন্টারেস্ট হন, আপনারা যদি জানতে চান চুলায় কীভাবে এই রুটি বেক করা যায়, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাতে পারে। অবশ্যই করবেন, খুবই সহজ, সবচেয়ে সহজ, কারণ মথার কোনো দরকার নেই, জাস্ট উপকরণগুলি একটার সাথে আর একটা মিলিয়ে বেক করে তৈরি করেছে এই রুটি। আর রেসিপি যদি পছন্দ হয় অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।